শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ। তোমরা জানো যে আমরা যে স্বাধীন বাংলাদেশের আজ নাগরিক, অর্থাৎ আমরা যে মুখের ভাষায় স্বাধীনভাবে কথা বলছি, আমরা যে আমাদের মতো করে চলছি, আমাদের দেশকে আমাদের মতো করে সামনের দিকে নিয়ে যাচ্ছি, একসময় কিন্তু এটা কিন্তু আমরা স্বাধীন ছিলাম না। একসময় কিন্তু আমাদের এই বাংলাদেশটা কিন্তু বাইরের শক্তি শাসন করত। অর্থাৎ আমরা তখন আমাদের নিজের মুখের ভাষায় কথা বলতে পারতাম না, নিজেদের মতো চলতে পারতাম না, নিজেদেরকে নিজেদের সুবিধা মতো কোনো কিছুই করতে পারতাম না। এরকম বাইরের শক্তির অনেক সময় আমরা জানো যে ব্রিটিশ আমলে ব্রিটিশরা শাসন করেছে, তার আগে পর্তুগিজরা শাসন করেছে, ওলন্দাজরা শাসন করেছে, বা মুঘল বলো, তার আগে সুলতানি বলো, এইরকম বাইরের শক্তি সবসময় কিন্তু শাসন করেছে। তো আমরা যে বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের নাগরিক, এই স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার আগে যে একটা বিদেশি শক্তি আমাদের এখানে শাসন করতো, সেই দেশটি বা সেই শাসক গোষ্ঠীর নাম হচ্ছে পাকিস্তানি, অর্থাৎ পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী আমাদেরকে পূর্ব পাকিস্তানকে শাসন করত। তো তাদের অন্যায় অত্যাচার এবং শোষণের হাত থেকে, অন্যায় শাসনের হাত থেকে বাঁচার জন্য কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু আমরা স্বাধীন হয়েছি। তো এই স্বাধীনতার যুদ্ধের সময় আমরা যে বাংলাদেশ দেখি, সেই অঞ্চলে যে এই যে পুরা আমরা একটা ম্যাপ তৈরি করে রেখেছি, এই পুরাটাই হচ্ছে পূর্ব পাকিস্তান তৎকালীন সময়ে আর বর্তমানে বাংলাদেশের ম্যাপ। যদিও ম্যাপটা হয়তো পুরোপুরি আমরা আঁকতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা, তারপরেও কিন্তু এটা একটা বাংলাদেশের যদি একটা ম্যাপ বা মানচিত্র হিসেবে দেখি, তাহলে এই বাংলাদেশের মানচিত্রটাকে মুক্তিযুদ্ধের সময় সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য কিন্তু 11টা ভাগে ভাগ করা হয়েছিল। এই 11টা ভাগে ভাগ করা, যে বিভিন্ন পার্ট বাই যে ভাগ করে শাসন করা বা মুক্তিযুদ্ধ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, এই অংশগুলোকে বলা হয়েছে সেক্টর। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে অবশ্যই আমাদের সেক্টরের সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা অবশ্যই থাকা লাগবে। তো মনে করো এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র, এই সময়টায় পূর্ব পাকিস্তান বলো বা বাংলাদেশ বলো, এটা কিন্তু আমাদের বাংলাদেশ। তো এইখানে এই বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ চালানোর জন্য এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সেক্টর তৈরি করা হয়েছিল বা ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য, এই যেগুলোকে সেক্টর বলি, এই সেক্টরকে 11টাতে ভাগ করা হয় এবং কোন সেক্টর কোথায় ছিল সেটা জানার চেষ্টা করব। অর্থাৎ 1 নম্বর সেক্টর কোথায়, 5 নম্বর সেক্টর কোথায়, 10 নম্বর সেক্টর কোথায়, তারপরে মুক্তিযুদ্ধের সময় যে আমাদের যে অস্থায়ী সরকার গঠন হয় মুজিবনগরে, সেই মুজিবনগরটা কোথায় ছিল, তার মুজিবনগর সরকার কত নম্বর বা মুজিবনগরটা তৎকালীন সময় সেক্টর কত নম্বর সেক্টরের অধীনে ছিল, এই বিষয়টা অবশ্যই আমাদের একটু জানার দরকার আছে। তো আমরা একটু ম্যাপ ধরে একটু সহজভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি। যে মনে করো এই একটা বাংলাদেশের ম্যাপ, এই ম্যাপের 11টা সেক্টর ভাগ করা হয়েছে, আমরা তাহলে 11 সেক্টর পাচ্ছি হচ্ছে 11টা। এখন 1 নম্বর সেক্টরটা কোথায় ছিল এটা একটু দেখার চেষ্টা করতে হবে। তো সেভাবে আমরা দেখি যে 1 নম্বরটা কি এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল না, এখানে ছিল, হয়তো আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে। তো এই প্রশ্নের সমাধানের জন্য আমরা হয়তো বই পড়ি, বই পড়ার সময় জেনে 1 নম্বর সেক্টর হচ্ছে অমুক অঞ্চল নিয়ে, 1 নম্বর সেক্টর অমুক অঞ্চল নিয়ে, অত নম্বর সেক্টর, কিন্তু বইয়ের পড়ছি তথ্যগুলো পাচ্ছি বা জেলা বা অঞ্চলের নামটা পাচ্ছি, কিন্তু কোন অঞ্চলটা যদি মানচিত্র সম্পর্কে একটু ধারণা আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা বুঝে যাব। তো আমরা কী জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টরের 1 নম্বর সেক্টর ছিল মনে করো চট্টগ্রাম অঞ্চল ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। দেখো আমরা এটা বইয়ে পাচ্ছি, কিন্তু আমাদের যদি ম্যাপের সম্পর্কে একটা ধারণা থাকে যে চট্টগ্রাম কোথায়, পার্বত্য চট্টগ্রাম কোথায়, তাহলে কিন্তু আমরা সেই ধারণাটা পেয়ে যাচ্ছি। তার মানে এই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যে অঞ্চলটা মিলে সেটা হচ্ছে 1 নম্বর সেক্টর, বুঝতে পারছো? তাহলে আমাদের 1 নম্বর সেক্টরটা পাচ্ছি বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব কর্নারে যে যা অঞ্চলটু পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চল সেটা। এবার তাহলে 2 নম্বর সেক্টরটা কোথায় একটু জানার চেষ্টা করি। দেখো 2 নম্বর সেক্টরটা কিন্তু 1 নম্বর সেক্টরের একটু পাশেই, হ্যাঁ, এই যে মনে করো এইটা আছে ফেনী বলো, কুমিল্লা বলো, তারপরে চাঁদপুরের অঞ্চল কিছু অঞ্চল বলো, এই মুন্সিগঞ্জের অঞ্চল মিলে, এই অঞ্চলটা মিলে হচ্ছে 2 নম্বর সেক্টর। আচ্ছা
পাশে কিন্তু এখানে ঢাকা আছে। ঢাকা কিন্তু কোনো এককভাবে কোনো সেক্টরের অধীনে ছিল না, কিন্তু ঢাকা একটা সেক্টর অঞ্চলের ভিতরে ছিল। এই যে এই অঞ্চলটা যদি আমি একটু আলাদা করি, কথার কথা পুরোটা হুবহু হচ্ছে না, তা আইডিয়া নিতে হবে আর কি। এই ঢাকা অঞ্চল সহ এই অঞ্চলটা তোমার হচ্ছে 3 নম্বর সেক্টরের অঞ্চল ছিল। ঢাকার পাশে পাশাপাশি কী কী আছে, মনে করো নারায়ণগঞ্জ আছে, তারপরে হচ্ছে মানিকগঞ্জ আছে, তারপরে এখানে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কিছু অংশ আছে, এইগুলো মিলে টাঙ্গাইলের কিছু অংশ পাচ্ছি, এগুলো মিলে হচ্ছে 3 নম্বর সেক্টর। আচ্ছা 4 নম্বর সেক্টরটা মনে করো এই জায়গাটায় আছে, হ্যাঁ এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে মনে করো মৌলভীবাজার অঞ্চল মিলে 4 নম্বর সেক্টর, আর সিলেট হচ্ছে 5 নম্বর সেক্টর। ঠিক আছে, 5 নম্বর সেক্টর সেক্টর মানে সিলেট অঞ্চল, তারপর সিলেটের সিলেট বলা যাবে না, সুনামগঞ্জ থেকে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে শেরপুর অঞ্চল, তারপরে জামালপুর অঞ্চল, এইগুলো মিলে সব হচ্ছে 5 নম্বর। আর তারপরে এই যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, এই অঞ্চলটা মিলে হচ্ছে 6 নম্বর সেক্টর। আর এরপরে যদি আমরা নিচের দিকে নামি, তাহলে মনে করি এই অঞ্চলটা যদি হয় তাহলে এটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কী কী পাচ্ছি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়ার কিছু অঞ্চল, এইসব মিলে হচ্ছে 7 নম্বর। আর তার নিচে যদি আসি তাহলে এই জায়গাটা পাবো হচ্ছে 8 নম্বর সেক্টর। 8 নম্বরের মধ্যে কী পাচ্ছি, তারপর কুষ্টিয়া পাচ্ছি, ঝিনাইদহ পাচ্ছি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বর্তমানে এই অঞ্চলটা মিলে হচ্ছে 8 নম্বর সেক্টর। তাহলে ঠিক আছে, আটটা আমি নিচের দিকে নামি, এই একদম দক্ষিণবঙ্গ যেটাকে বলি আমরা, দক্ষিণ অংশ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যে অঞ্চলটা, সেই অঞ্চলটা হচ্ছে 9 নম্বর সেক্টরের অধীনে। দক্ষিণ অঞ্চল কী কী, মনে করো খুলনা, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশালের অঞ্চল মিলে মনে করো 9 নম্বর সেক্টর। তার আরও নিচে আসি, তার আরও নিচে নিচে কী আছে, আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, নদী অঞ্চল, সমুদ্র অঞ্চল, এই সমুদ্র অঞ্চলটা হচ্ছে তোমার 10 নম্বর সেক্টর। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি ঘড়ির কাঁটার মতো, আমরা ঘড়ির কাঁটা যেমন যেভাবে ঘুরতে থাকে ঠিক উল্টো দিকে ঘুরলে যেভাবে পাওয়া যায়, বাংলাদেশের সেক্টরটা ঠিক তেমনভাবে উল্টো কাঁটা ঘোরানোর মতো করে ওই রকমভাবে কিন্তু সেক্টরটাকে ভাগ করা হয়েছে। তার মানে 1 পাচ্ছি, 2 পাচ্ছি, দেখো তুমি খেয়াল করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে পুরা একটা সার্কেলের মতো তৈরি হচ্ছে। কিন্তু একটা জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেখো 11 নম্বর সেক্টরটা পাচ্ছি না। তাহলে 11 নম্বর সেক্টরটা কোথায় আছে, এইটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটা তোমার একটা অঞ্চল আছে, সেটা হচ্ছে 11 নম্বর। সরি, আরেকবার আমি হয়তো বলেছি, ভুলে ভুলে বলে ফেলেছি শেরপুর অঞ্চল, এটা হচ্ছে পাশের মধ্যে দিয়ে দিছি, আসলে তা না, সুনামগঞ্জ অঞ্চলটা পাশের মধ্যে পড়বে, আর 11 নম্বরটা হচ্ছে জামালপুর, শেরপুর, এই অঞ্চলটা পড়বে। ঠিক আছে, তার মানে 11টা সেক্টরটা পেয়ে যাচ্ছি। 1 পাচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সেক্টর পাচ্ছি। আর 11 নম্বরটা সেক্টরটা যদি ঘড়ির কাটার মতো হয় তাহলে অবশ্যই এই সাইডে কোথাও হওয়ার কথা ছিল, যেহেতু ঘুরে ঘুরে আসবে, কিন্তু আমি একটা ব্যত্যয় বা ব্যতিক্রম পাচ্ছি হচ্ছে 11 নম্বর সেক্টর, এই মাঝখানে পাচ্ছি। তাহলে আমরা মোট 11টা সেক্টর পেয়ে গেছি। তার মানে এই 11টা সেক্টর যারা পরিচালনা করতেন, অর্থাৎ অধিনায়ক ছিলেন যারা, তাদেরকে বলা হয় সেক্টর কমান্ডার। আর আমরা জানি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমাদের হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কিন্তু মনে রাখতে হবে। আর বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, তার মানে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বেই কিন্তু সেক্টর কমান্ডাররা যুদ্ধ করেছেন। আর সমস্ত সেক্টরের সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে আতাউল গনি উসমানি, আর মুক্তিযুদ্ধের হচ্ছে সর্বাধিনায়ক হচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কিন্তু মনে রাখতে হবে। তোমার হচ্ছে সেনাবাহিনীর প্রধান হচ্ছে আতাউল গনি উসমানি, আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু, এটা কিন্তু অনেক সময় ভুল হয়তো মনে হয়, আমাদের হয়তো সঠিকটা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে এখন দেখা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম 1, এটা পাচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বর পাচ্ছি হচ্ছে সমুদ্র। আর সমুদ্রের পাশাপাশি আর একটা কাজ ছিল 10 নম্বর সেক্টর কমান্ডারের, সেটা হচ্ছে এই যে নদী, মনে করো এটা পদ্মা নদী, এটা যমুনা নদী হয়ে পদ্মা হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগর পড়েছে, বাংলাদেশ নদী বিধৌত একটা অঞ্চল, সমুদ্র এবং নদী বিধৌত, সমুদ্র নদী আছে যেগুলো, সেইগুলো সবগুলো নিয়ন্ত্রণ করতে হচ্ছে 10 নম্বর সেক্টর কমান্ডার। এই জন্য বলা হয় থাকে যে বাংলাদেশের 10 নম্বর সেক্টরের কোনো নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিল না, কারণ বাংলাদেশ অনেক অঞ্চল নদী, যে যেখানে সুবিধা হয়েছে সেখানে তখন ওই অঞ্চলটা, ওই অঞ্চলটা বিভিন্ন সেক্টর কমান্ডাররা পরিচালনা করেছেন। তার মানে 10 নম্বর সেক্টর কমান্ড সেক্টর হচ্ছে সমুদ্র এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে নদীগুলো আছে।
ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে তোমাদের আজকের এই ছোট ক্লাসটি শেষ করবো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার অস্থায়ী যে সরকার তৈরি হয় সেটা কিন্তু এই যে এখানে 8 নম্বর সেক্টরে মুজিবনগর বলে জায়গা, যেটা বর্তমান মেহেরপুর পড়ছে। অর্থাৎ মুজিবনগর যদি কুষ্টিয়ার এই পাশে যদি মেহেরপুর মুজিবনগর বৈদ্যনাথ তলায় হয় তাহলে অবশ্যই মেহেরপুর 8 নম্বর সেক্টরের অধীনে। বোঝা গেছে? কারণ বাংলাদেশে অস্থায়ী সরকার মুজিবনগরে গঠন হয়েছে 8 নম্বর, তাহলে মুজিবনগর সরকার যেন মুজিবনগর বলো বা কুষ্টিয়া বলো কত নম্বর সেক্টর ছিল? 8 নম্বর সেক্টর। কোন সেক্টরের মানে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর। 10 নম্বর সেক্টরের কমান্ডার সেক্টরের কাজ কী ছিল? যে নদী এবং সমুদ্র, সমুদ্র এবং নদী অঞ্চল, ঠিক আছে। আর বাংলাদেশের যে সেক্টরগুলো ভাগ করা হয়েছিল ঘড়ির কাঁটার উল্টো দিকে যেভাবে ঘোরালে যেভাবে হয় সেভাবে, বিষয়টা এরকম। আর বাকিটা তোমরা অবশ্যই বইয়ে দেখে নিবা সেক্টর কমান্ডারদের নাম। আমি শুধু তোমাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই সেক্টরের বিষয়টা ভাগ করে বুঝালাম। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা উপকারে আসবে। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ততদিন ভালো থাকবে আর পড়াশোনার ভিতরে থাকবে।